رب العالمين বলেন মুমিনের তৃতীয় নম্বর গুণ আল হামিদুন মুমিনেরা প্রশংসা করে কার মুমিনেরা শুধুমাত্র প্রশংসা তারিফ গুণগান গায় এক আল্লাহর কার গুণগান গায় এক আল্লাহ ছাড়া কার গুণগান গায় গাওয়া যাবে প্রশংসা করা যাবে তারিফ করা যাবে যাবে না সমস্ত তারিফ সেই আল্লাহর জন্য তাই তো আল্লাহ তাআলা প্রশংসা স্বরূপ হামদ স্বরূপ একটা হামদ বলে সূরাতুল ফাতিহার দ্বিতীয় নাম হচ্ছে হামদ ওই সূরাটাকে নাজিল করে দিলেন রব্বুল আলামিন বলেন তোমরা তারিফ করে আমার শেষ করতে পারবা না তোমরা আমার গুণগান গে শেষ করতে পারবা না তোমরা যদি সুবহানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরযি ওয়া হুয়াল আজিজুল হাকীম رب العالمين বলেন আসমান আর জমিনের ভিতরে যা কিছু রয়েছে দেখ তোমরা দেখতে পাও যা কিছু আমি নাযিল করেছি যা কিছু আসমান এবং জমিনের ভিতরে রয়েছে সমস্ত জিনিস তারিফ করে কার এক আল্লাহর প্রশংসা গায় আল্লাহরই তারিফ করে তাহলে মুমিনের তৃতীয় গুণ তারিফ প্রশংসা করবে কার এক আল্লাহর মুমিনের প্রশংসা গাইবে কার আল্লাহ তারপরে রব্বুল আলামিন বলেন মুমিনেরা প্রশংসা করে কার এক আল্লাহ ছাড়া কারো প্রশংসায় লিপ্ত হয় না তারা আল্লাহর প্রশংসা করে রব্বুল আলামিন বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহরু আনতা ফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা তোমরা যদি সমুদ্রের সমস্ত পানিগুলিকে কালি বানিয়ে দাও আর যদি আমার প্রশংসা লিখতে শুরু করে দাও আমার গুণগান আমার তারিফ করতে শুরু করে দাও তারপরেও সমুদ্রের পানি শেষ হয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে শেষ করা যায় না তবে আমার প্রশংসা করে শেষ করা যাবে না রব্বুল আলামিন আরো বলেন শুধু তাই নাই সমস্ত সমস্ত সমুদ্রের পানিগুলিকে যদি তোমরা কালি বানিয়ে দাও আর সমস্ত দুনিয়ার গাছগুলিকে যদি কলম বানিয়ে দাও আর তামাম জমিনটাকে যদি তোমরা খাতা বানিয়ে দাও আমার প্রশংসা লিখতে শুরু করে দাও তারপরে আমার গুণগান তারিফ করে তোমরা শেষ করা সম্ভব নয় তবে শেষ করা যায় না রব্বুল আলামিন আরো বলেন এ আসমান জমিন তামাম দুনিয়াটাকে যদি তোমরা আসমান জমিনের মতো সাত তাবাক আসমান জমিনকে যদি তোমরা খাতা বানিয়ে দাও আর সাত সমুদ্রের মতো যদি আরো সাতটা সমুদ্র সাত গুণা সমুদ্র নিয়ে আসো আর যদি তোমরা কালি বানাও আর তামাম দুনিয়ার যতগুলি গাছ রয়েছে সব গলিকে যদি তোমরা কলম বানিয়ে দাও তারপরে আমি আল্লাহর প্রশংসা করে তোমরা শেষ করতে পারবা না আল্লাহর প্রশংসা করে তবে শেষ করা যায় না তাহলে প্রশংসা হবে কার জন্য একমাত্র আল্লাহর জন্যই প্রশংসা হবে তা ব্যতীত কারো জন্য প্রশংসা করা যাবে না হারাম রব্বুল আলামিন তারপরে বললেন যে মুমিনের চতুর্থ না চার নম্বর গুণ হচ্ছে মুমিনেরা কি করবে আসসাইহুন মুমিনেরা রোজা রাখবে সাইহুনের তিনটা বাক দুইটা ব্যাখ্যা আসসাইহুনের তাফিস তাফসিরে তাফসিরুল কোরআন অর্থাৎ মুফাসসিরগণ তিনটা ব্যাখ্যা করেছে তিনটা ব্যাখ্যা এর নিয়ে আসা হয়েছে একটা হচ্ছে সফর করা একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা আর তৃতীয় নম্বরে ব্যাখ্যা হচ্ছে রোজা রাখা আমার মুমিন বান্দারা কি করবে চতুর্থ নাম চার নম্বর গুণ মুমিনদের তারা কি করে তারা রোজা পালন করে বিশ্ব নবী ফরজ রোজা রাখতেন নফল রাখতেন আশুরার রোজা রাখতেন মুহররমের রাখতেন আরাফার রোজা রাখতেন সোমবারের দিন রোজা রাখতেন এগুলি দিনে বিশ্ব নবী রোজা রাখতেন তাই তো বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো সুয়েলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবী দয়ার নবী আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন বলেন বিশ্ব নবী বলেন ও আমার সাহাবা ইকরামেরা শুনো 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 আমি সোমবার এই জন্যই রোজা রাখি এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি তাই শুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি এই সোমবারে আমরা রোজা রাখি এই জন্যই আমি যাতে করে আমি শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ রব্বুল আলামিন বলেন
ان للجنات ثمانيه ابواب اتا গেট আছে জান্নাতের আটটা গেটের ভিতরে اسم الريان একটা গেটের নাম হচ্ছে রায়ান ওই গেটটা দিয়ে লা يدخل الا الصائم কেউ যাবে না রোজাদার ব্যক্তি ছাড়া ওই গেটটা দিয়ে কেউ কেউ প্রবেশ করতে পারবে না ওই গেটটা দিয়ে শুধুমাত্র রোজাদারেরাই যাবে আর আল্লাহর নবী বল বিশ্ব নবী বলেন ওই গেটটা দিয়ে যদি একবার কেউ চলে যায় সারা জীবনের মত পিপাসা আর তাকে লাগবে না তাহলে মুমিনের চার নাম্বার গুণ হচ্ছে তারা রোজা রাখবে رب العالمين بلن يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ومر من درقون را تمرا رجا ركو كانونا تما در پرگو پرش رو پر رجا فرج کرا ہوئے چلو اتو اب تما در پرو کامی رجا کے فرج کر دیئے چھی تمرا رجا رکھ بے تحلے رجا رکھ بے مومینر چند نمبر گنو چھے رجا رکھ بے تارا مومینر پاچ نمبر چھائی نمبر گنو لو الراكعون الساجدون মুমিনেরা রুকু সাজদা করবে কার জন্য এক আল্লাহর জন্য তারা রুকু সাজদা করে পৃথিবীর কোন মানুষের জন্য তারা সাজদাই লুটিয়ে পড়ে না কার জন্য তারা সাজদা করতে চায় না এক আল্লাহর জন্যই তারা সাজদাই লুটিয়ে পড়ে এবং রুকু করে তাই তো রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া রাকউ মাআর রাকিন মুমিন বান্দারা নামাজ পড়ে রোজা রাখে তার সাথে সাথে রুকু সাজদাও তারা লুটিয়ে পড়ে রুকু সাজদা করে তারা রুকু সাজদা করে আমার মুমিন বান্দারাই সাজদাই লুটিয়ে পড়বে কারণ রব্বুল আলামিন বলেন তোমরা জানো না والنجم والشجر يسجدان তোমরা আসমানে যে তারকাগুলি দেখো ওই তারকাগুলি আর জমিনে যে গাছগুলি দেখো ওই সমস্তগুলি সাজদা করে শুধুমাত্র আমি আল্লাহর সবাই আমার সাজদায় লুটিয়ে পড়ে সবাই আমার তারিফ করে সবাই আমার জন্যই সাজদায় লুটিয়ে পড়ে তাহলে কারো জন্য সাজদা করা যাবে না কাউকে সাজদা দেওয়া যাবে না আল্লাহ যাকে হুকুম করেছে তাকেই তোমরা সাজদা করো রব্বুল আলামিন বলেন يوم يكشف عن ساق ويدعون الى السجود فلا يستطيعون خاشية ابصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون الى السجود وهم سالمون رب العالمين بلين আমার বান্দাদেরকে আমি কিয়ামতের কোটে সাজদা এবং রুকুর জন্য ডাক দেব সাজদা করতে বলবো আমার যেই বান্দাগুলি খাঁটি বান্দা সাজদাই দুনিয়ায় গিয়েছিল ওই বান্দাগুলি সাজদাই চলে যাবে যারা জীবনে সাজদা করেনি তারা কখনোই সাজদাই যেতে পারবে না তারা দাঁড়িয়ে থাকবে আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে জান্নাতের দিকে চলে যাবে حضرت عائشة صدیقہ رضی اللہ تعالیٰ عنہ بولن یا رسول اللہ یا حبیب اللہ اپنی اپنا امت اپنا انہ انہ نبی در امت পৃথিবীর মানুষ গুলিনের মধ্য থেকে আপনি আপনার উম্মত গুলিনকে কেমন করে বেছে নেবেন কেমন করে বাছাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যাবেন গো নবী বিশ্ব নবী বললেন গুররাল মুহাজ্জালুন ও আয়েশা তুমি এই কথাটা বললো আমার বান্দা গুলি যারা দুনিয়ায় সাজদা দিয়েছিল সাজদার জায়গাটা চকমক করবে আমি নবী চিনে নিয়ে নিয়ে জান্নাতের দিকে চলে যাব তাহলে সাজদাই আমাদেরকে লুটিয়ে পড়তে হবে কার জন্য আল্লাহর জন্য আজকে আমরা কতগুলি সাজদা মিস করেছি রব্বুল আলামিন বলেন সাজদা আমি আদমকে সাজদা করার জন্য কালা আল মালায়েকা ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আমি সমস্ত মালায়েকা ফেরেশতাদেরকে বললাম তোমরা সাজদায় লুটিয়ে পড়ো তোমরা সাজদা করো কিন্তু তাদের মধ্য থেকে ইবলিস একজন ছিল সে সাজদায় গেল না সে সাজদা করলো না ওই সাজদা না করার কারণে তাকে আমি সারা জীবনের মতো আমার দরবার থেকে বের করে দিয়েছি رب العالمين بلن فخرج منها فإنك رجيم اي شيطان ابليس تو يامر دربار থেকে বের হয়ে যা তোর দরবার আমার তোর দরকার আমার কাছে নেই তুই আমার দরবার থেকে সারা জীবনের মতো চলে যা
وإن لعنك إلى يوم الدين এবং তোমার উপরে ওয়াইনাল আনাতু ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত তোর উপরে লানত পড়তেই থাকবে তুই যা সেই দিন শয়তানকে বের করে দিয়ে চলে একটা সাজদা না করার কারণে আজকে সাজদা করব আমরা কার তাহলে মুমিনের 5 নম্বর 6 নম্বর গুণ হচ্ছে সাজদা করবে রুকু করবে মুমিনের 7 নম্বর গুণ হলো মুমিনেরা কি করে ওয়ায়ামুরুন বিল মারুফ ওয়া নাহুন আনিল মুনকার মুমিনেরা কি করে ভালো কাজের আদেশ দেয় মন্দ কাজ থেকে রুখে দাঁড়াবে মুমিনেরা সব সময় কার জন্য ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দিবে আর মন্দ কাজ থেকে রুখে দাঁড়াবে তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال من راى منكم منكرا فليغيروا قال من راى منكم منكرا فليغيروا بيده যখন তোমাদের কাছে তোমরা তোমাদের চোখের সামনে কোন ভুল দেখতে পাবা অন্যায় দেখতে পাবা সঙ্গে সঙ্গে তোমরা তখন হাত দিয়ে থাপ্পড় মেরে সোজা করে দাও ঘুরিয়ে দাও যদি ফাইলাম ইস্তাতিউ ফবিলিসানিহি যদি তোমার হাতের সামর্থ্য না থাকে মারতে না পারো তাহলে তোমরা জবান দিয়ে বলো মুখ দিয়ে বলো বাধা দাও সেটাও ফাইলাম ইস্তাতিউ ফবিকলবিহি সেটাও তোমার যদি সামর্থ্য না থাকে লোকটাকে মারতে পারবা না বলতে পারবা না তাহলে তোমরা মুখ দিয়ে নয় হাত দিয়ে নয় তোমরা তোমরা তোমাদের অন্তর থেকে লোকটাকে ঘৃণা বোধ করো আর ওটাই হচ্ছে ফাজাফুল ঈমান ওটাই হচ্ছে সব থেকে নিম্ন ধরনের ঈমানদারের পরিচয় ওটা হচ্ছে কমজোর ঈমান কিন্তু মানুষকে যদি বাধা দিতে না পারা যায় তাহলে অন্তর থেকে খারাপ বাসতে হবে মানুষকে ভালোর দিকে ডাকতে হবে মন্দ থেকে রুখে দাঁড়াতে হবে মানুষের জন্য একটা টাইম করে দিতে হবে মানুষের জন্য ফিক্স করে দিতে হবে অন্যায়ের রাস্তায় চলো না বিশ্বনবী দাওয়াত দিতে গিয়েছিলেন ভালো কাজের আদেশ করতে গিয়েছিলেন তায়েফের ময়দানে পাথর খেয়ে খেয়ে রক্ত রক্তিত হয়েছিলেন উহুদের প্রান্তরে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছিল বিশ্বনবী খন্দকের ময়দানে খন্দক খুদার সময় বিশ্বনবীর কোনো খাবার ছিলেন না বিশ্বনবী পেটে পিটে পেটের ভিতরে তিনটা পাথর বেঁধে খন্দক খুঁড়েছিলেন ইসলামের জন্য এগুলি কষ্ট করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আমাদেরকে কষ্ট করতে হবে তাহলে আমরা মুমিন হতে পারবো মুমিনের 7 নম্বর গুণ হচ্ছে ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার মুমিনেরা ভালো কাজের আদেশ দেবে মন্দ কাজ থেকে রুখে দাঁড়াবে ওটাই মুমিনের পরিচয় রব্বুল আলামিন বলেন ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون رب العالمين বলেন তোমাদের ভিতরে একটা দল হওয়া দরকার শক্তিশালী মজবুত কম হওয়া দরকার যেই কমটা মানুষকে ভালোর দিকে বলবে ভালো কথার দিকে দাওয়াত দিবে মন্দ কাজ থেকে রুখে দাঁড়াবে তোমাদের ভিতরে এরকম জামাত তৈরি হতে হবে যাতে করে মানুষকে ভালোর দিকে আহ্বান করতে পারো মন্দ দিক থেকে রুখে দাঁড়াতে পারো